দেখো, আজকে সকাল থেকে কাজ শুরু করেছি। তা সকালবেলা উঠে বিছনা টিছনা গুলো তুলে নি, চান হয়ে গেছে, বিছনাটা তুলে নি। দেখো, নিচে বিছনা করে শুতে হয় পান্তুয়ার জন্যে, কেননা ও উপরের খাটে শুলে তোমার 10 বার নামিয়ে ওঠে, ওই জন্যে নিচে নিয়ে ওকে বিছনা করে নিচে নিয়ে শুতে হয়। শীতকালে বিছনা তোলা না খুব ঝামেলা, এই কম্বল ভাঁজ করো, এই করো, প্রচুর ঝামেলা। ধরবে মানে কম্বলটা ওখান দিয়ে, ধর না, একা একা ভাঁজ করা যায় না, প্রচন্ড ভারী ভারী কম্বল। দেখ তো কি গন্ধ হয়েছে কম্বল গুলো, তোমায় কি বলবো তোমাদের। এরপরে রান্নার দিকে চলে যাব। চলো, বিছনা পরিষ্কার হয়ে গেছে, এবার রান্নার দিকে যাই। দেখো, এখানে গরম জল বসিয়ে দিয়েছি মাছটা ধোবো বলে। আজকে ছোট ছোট চারা পোনা মাছ পেঁয়াজ দিয়ে ঝাল দেবো। আর এখানে দেখো, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে বেটে নিচ্ছি। দেখো, কড়াই তেল ঢেলে দিলাম। মাছটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছে।
গ্লাসটা ভেজে নিই। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিচ্ছি। আর এই ডালটা ওই পাশে বসিয়ে দিচ্ছি। একটুখানি কষে নিয়ে তারপর জল দিই। জল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাখা মাখা করো, হয়ে গেছে। ডালটা এখানে ঢেলে দিলাম, ঝাল হয়ে গেছে। দেখো আজকে চালটা দিয়ে ডাল করব। চালটাটা কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, কষ্টা উঠে যাবে। আজকে এই চালটা দিয়ে ডাল করব। এখানে সম্বাদ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষে। সম্বাদটা একটু ঠান্ডা হলে ডালের মধ্যে ঢেলে দেবো। দেখো ডাল কেটে দিয়েছি, একদম গলে গেছে। আর এর মধ্যে এই চালটাগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটুখানি টমেটো মাছ দিয়ে দিলাম। চালটা একটু সেদ্ধ হোক,
দেখো চালটা গলে গেছে, একটু চিনি দিয়ে দেবো, টক ডাল তো একটু চিনি দেবো। এই সম্বাদটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো চালটা দিয়ে টক ডাল হয়ে গেছে, চলো আজকের রান্না এই পর্যন্ত। আর কালকে কারের একটু পুঁই শাকের চচ্চড়ি আছে, চিংড়ি মাছ আপাছে, ওগুলো একটু গরম করে নেবো, আর ভাতটা বসাবো, তখন বসালে হয়ে যাবে। তা আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্টস করো, আর লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো, পাশে থেকে টাটা।